আজকের ভিডিওটি অনেক একটি ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে। অনেকেই 15 থেকে 20 হাজার টাকার মধ্যে ফোন কিনতে চান, কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না, কারণ ফোন কোম্পানিগুলো এই বাজার সেগমেন্টেই সব থেকে বেশি ফোন লঞ্চ করে থাকে। আর আপনি যদি 15 থেকে 20 হাজার টাকার মধ্যে ফোন কিনতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য, কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই 15 থেকে 20 হাজার টাকার মধ্যে কোন 5টি ফোন আপনাকে সব থেকে বেশি ভ্যালু ফর মানি দেবে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি এখন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। সো আর দেরি না করে মূল ভিডিওতে চলে আসা যাক। পঞ্চম নম্বরে রয়েছে ভিভো U20। আপনারা যারা 15 থেকে 20 হাজার টাকার মধ্যে ফোন কিনতে চান, তাদের মধ্যে অনেকেই চান ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ভালো ক্যামেরা, ভালো প্রসেসর, যাতে করে একটু ভালো গেম প্লে করতে পারেন। আর এইসব দিক বিবেচনা করে ভিভো U20 ফোনটি আমাদের লিস্টের পঞ্চম নম্বরে। আর ভিভো U20 ফোনটির যে কম্পিটিটর রেডমি নোট 8, এই ফোনটি প্রসেসর এবং দামের দিক দিয়ে পিছিয়ে পড়বে। এই ভিভো U20 ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 675 প্রসেসর, আর রেডমি নোট 8 ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 665 প্রসেসর। আর রেডমি নোট 8 ফোনটির 464 ভার্সনটির দাম রাখা হয়েছে 18,999 টাকা, আর ভিভো U20 ফোনটির 464 ভার্সনটির দাম রাখা হয়েছে 16,000 টাকা। এটা আনঅফিসিয়ালি, কারণ ভিভো অফিসিয়ালি বাংলাদেশে এই ফোনটি আনেনি। এবার এই ফোনটির কিছু স্পেসিফিকেশন জেনে আসা যাক। এই ফোনটিতে থাকছে 6.53 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস ডিসপ্লে, এটি একটি ওয়াটার ডোরোপ্লাস ডিসপ্লে। এর পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ, সামনে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 5000 mAh এর ব্যাটারি, সাথে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আপনার বাজেট যদি 16,000 টাকা হয়, তাহলে আপনি এই ফোনটি নিতে পারেন। চতুর্থ নম্বরে রয়েছে Realme 5 Pro। যদিও এই ফোনটি একটু পুরনো, তবে এই ফোনটি এখনও আপনাকে যথেষ্ট ভ্যালু ফর মানি দিয়ে থাকবে। এই ফোনটিতে থাকছে 6.3 ইঞ্চি ম্যাপের ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে। এর ব্যাক সাইডে থাকছে কোয়াড ক্যামেরা সেট আপ, যার প্রাইমারি লেন্স 48 মেগাপিক্সেলের। এটি দিয়ে 4K ভিডিও করা যাবে। যারা মোবাইল দিয়ে ভিডিওগ্রাফি পছন্দ করেন, তাদের জন্য এটা একটা বেস্ট ফোন হতে পারে এই বাজেটে। এর সামনে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এতে ব্যাটারি হিসেবে থাকছে 4,035 mAh ব্যাটারি, সাথে থাকছে 20 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটি দিয়ে আপনি দ্রুতই আপনার ফোনটি চার্জ করতে পারবেন। আর এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 712 প্রসেসর, যেটি এখনও এই বাজেটে যথেষ্ট ভালো একটি প্রসেসর। এর 464 GB ভার্সনটি আপনি আনঅফিসিয়ালি 17,000 টাকায় পেয়ে যাবেন। তো এর দাম বিবেচনায় এই ফোনটি আপনি নিতেই পারেন। আমাদের লিস্টের তৃতীয় নম্বরে রয়েছে Redmi Note 9। আর এই ফোনটির 4,128 GB ভার্সনটি অফিসিয়াল দাম 19,999 টাকা, তবে আনঅফিসিয়ালি আপনি 18,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এই ফোনটিতে হাইলাইটেড ফিচার হিসেবে দেখছে 6.53 ইঞ্চি ম্যাপের ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে, এটি একটি 5-sole ডিসপ্লে। আর ব্যাক সাইডে দেখছে কোয়াড ক্যামেরা সেট আপ, যার প্রাইমারি লেন্স 48 মেগাপিক্সেলের। সামনে থাকছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G85 প্রসেসর, যে প্রসেসরটি একটি ভালো মানের প্রসেসর। আর এতে ব্যাটারি হিসেবে থাকছে 5,020 mAh ব্যাটারি, সাথে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর আপনি যদি আনঅফিসিয়াল ফোন নিতে চান, তাহলে আপনি Redmi Note 9 Pro ফোনটি নিতে পারেন, কারণ এই ফোনটি বাংলাদেশে আনঅফিসিয়ালি 18,000 টাকার মধ্যে পাওয়া যাবে। এই ফোনটিতে থাকছে 6.67 ইঞ্চি ম্যাপের ফুল এইচডি প্লাস ডিসপ্লে। প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগনের 720G প্রসেসর। আর এই প্রসেসরটি মিডিয়াটেকের G85 প্রসেসরের থেকে অনেক ভালো। আমাদের লিস্টের চতুর্থ নম্বরে রয়েছে স্যামসাং M30S। আর এই ফোনটিতে হাইলাইটেড ফিচার হিসেবে থাকছে 6.4 ইঞ্চি ম্যাপের ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, আর এটি একটি ওয়াটার ডোরোপ্লাস ডিসপ্লে। এর পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ, যার প্রাইমারি লেন্স 48 মেগাপিক্সেলের। সামনে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এতে থাকছে 6,000 mAh ব্যাটারি, সাথে 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে Exynos 96 অনন প্রসেসর। এই প্রসেসরটি মোটামুটি ভালো একটি প্রসেসর। এর 6,128 GB ভার্সনটির আনঅফিসিয়াল দাম 16,500 টাকা, তবে এর অফিসিয়াল দাম দ্বিগুণ করে রেখেছে স্যামসাং। এই ফোনটির 6,128 GB ভার্সনটির অফিসিয়াল দাম 27,490 টাকা। তো আপনি যদি স্যামসাং লাভার হন, তাহলে আপনি এই ফোনটি নিতে পারেন। প্রথম নম্বরে যে ফোনটি রয়েছে, এটা হলো Realme 6। এই ফোনটিতে থাকছে 6.5 ইঞ্চি ম্যাপের ফুল এইচডি প্লাস ডিসপ্লে, এটি একটি IPS LCD প্যানেল। আর এই ফোনটির রিফ্রেশ রেট 90 Hz। আর এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেকের হেলিও G90T প্রসেসর। এই প্রসেসরটি ভালো একটি প্রসেসর। এর পিছনে থাকছে কোয়াড ক্যামেরা সেট আপ, যার প্রাইমারি লেন্স 64 মেগাপিক্সেলের। সামনে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এতে থাকছে 4,300 mAh ব্যাটারি, সাথে 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এর 4,64 GB ভার্সনটির দাম রাখা হয়েছে 19,000 টাকা। আর এই ফোনটি আমাদের লিস্টে প্রথম রাখার কারণ হলো আপনি এই দামে এই G90T প্রসেসর দিয়ে ফোন পাবেন না। আর এই প্রসেসরটি একটি গেমিং প্রসেসর, আর এই প্রসেসরটি দিয়ে আপনি হাই মানের গেম প্লেও করতে পারবেন আপনার এই ফোনটিতে। আর এই ফোনটির ডিসপ্লে সেকশনে দেখছে 90Hz রিফ্রেশ রেট ডিসপ্লে।
আর আপনি সাধারণত এই দামে 90Hz রিফ্রেশ রেট ডিসপ্লে পাবেন না। আর এই ছিল আজকের ভিডিও। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়।